আমরা মানুষ না জানি কত কিছু করতে পারি। আমাদের কাছে বিজ্ঞান আছে যা আমাদের আধুনিক করেছে, যার সাহায্যে আমরা পৃথিবীর বাইরে যেতে পারি। আর বিশালকায় এই মহাশূন্যের হাজার লাখ আলোকবর্ষের দূরের বস্তুকে ঘরে বসেই দেখতে পারি। আমরা বর্তমানে বৈজ্ঞানিক ডেটার সাহায্যে আমাদের অস্তিত্বের সম্পর্কে অনেকটাই পারফেক্ট অনুমান করতে পারি। পৃথিবী, যেটা আমাদের ঘর, যেখানে আমরা মানুষ লাখো বছর ধরে বসবাস করে আসছে, আর এই পৃথিবীতে কোটি বছর ধরে হাজার লাখো প্রজাতি আশ্রয় নিয়ে আসছে। বিজ্ঞানীদের অনুসারে আমাদের এই পৃথিবীতে 87 লাখেরও বেশি প্রজাতি বসবাস করে। তার মধ্যে মাত্র 15% প্রজাতিকেই আমরা আজ পর্যন্ত জানতে সক্ষম হয়েছি। মানুষ এই পৃথিবীতে এসেছে মাত্র 2 লক্ষ বৎসরই হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে এত সব প্রাণী কোথা থেকে এলো? পৃথিবীতে জীবনের শুরুটা কি করে হয়েছিল এবং কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হলো? বন্ধুরা, খুঁজব আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে বৈজ্ঞানিক ডেটা সাহায্যে। সো বন্ধুরা, ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে অতীতের ওই সময় যেতে হবে যখন আমাদের পৃথিবীর জন্ম হচ্ছিল। তো আসুন বন্ধুরা, যাই আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে। 4.5 বিলিয়ন বছর পূর্বে একটি গোলাকার পিণ্ড আমাদের সূর্যের পরিক্রমা করছিল, আর এর ভূত্বক গরম লাভায় ভরপুর ছিল। এর মধ্যে জীবনের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, এবং এই সময়ে হাজারো ছোট বড় অ্যাস্টেরয়েড বৃষ্টির মতো এই গোলাকার পিণ্ডতে এসে আঘাত করছিল। বেশ লম্বা সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। অবশেষে এই গোলাকার পিণ্ডটি একটি গ্রহের রূপ নেয়। একই সাথে এই গ্রহের একটি চাঁদেরও সৃষ্টি হয়। এটাই ওই গ্রহ যেটাকে আমরা পৃথিবী বলে জানি এবং আজ বর্তমানে বসবাস করছি। এই সময় পৃথিবীর তাপমাত্রা ভীষণই অধিক ছিল। বেশ লম্বা সময় পরে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীতে একটি স্থির পৃষ্ঠের তৈরি হয়। প্রায় 3.9 বিলিয়ন বছর পূর্বে ফের একবার এই পৃথিবীতে উল্কার বৃষ্টি হতে থাকে। এই সময় পৃথিবীতে যে সমস্ত বড় বড় পিণ্ড এসে আঘাত করছিল, এই সমস্ত উল্কা তার ভেতরে পৃথিবীর জন্য প্রয়োজনীয় একটি বিশেষ কিছু নিয়ে এসেছিল। এই সমস্ত উল্কার মধ্যে জমে থাকা বরফের ক্রিস্টাল ছিল, যেগুলো আমাদের পৃথিবীতে বড় বড় সমুদ্রের নির্মাণ করেছে। এবং একই সাথে এই সমস্ত ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য নাইট্রোজেন গ্যাসও নিয়ে আসে। কিন্তু এই পৃথিবী তারপরও বেজান ছিল। এখানে জীবনের জন্য তারপরেও উপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল এই সমস্ত বিষাক্ত গ্যাসে ভরা ছিল, আর সম্পূর্ণ পৃথিবী তখন জলমগ্ন ছিল। 3.8 বিলিয়ন বছর পূর্বে ফের আরও একবার উল্কার বৃষ্টি হতে থাকে, কিন্তু এইবার উল্কাপিণ্ড তার ভেতরে শুধুমাত্র বরফ নিয়ে এসছে এটাই নয়, এর মধ্যে জীবন তৈরির বেশ প্রয়োজনীয় উপকরণও ছিল। এই সমস্ত উল্কা তাদের ভেতরে খনিজ মানে মিনারেলস নিয়ে এসেছিল। একই সাথে উল্কার ভেতরে ছিল কার্বন, প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড, যা সমুদ্রের নিচে প্রথম জীবন সৃষ্টির জন্য সাহায্য করবে। কিন্তু সমুদ্রের নিচের জলের তাপমাত্রা ভীষণই কম ছিল, আর ওইখানে সূর্যের কিরণও পৌঁছাত না। কিন্তু সমুদ্রের গভীরেও কিছু প্রাকৃতিক জীবনী ছিল, যেগুলোকে আমরা আগ্নেয়গিরি নামেও জেনে থাকি। এগুলো সমুদ্রের জলকে গরম করছিল। আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর পূর্বে সমুদ্রের নিচেই জীবনের প্রথম স্পন্দন পাওয়া যায়। এটা কিভাবে হলো এটা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের মিনারেলস আর কেমিক্যালস মিলে এক প্রকারের এককোষী সূক্ষ্ম জীবের সৃষ্টি করে। এগুলো এক প্রকারের ব্যাকটেরিয়া ছিল। এই ব্যাকটেরিয়া সমুদ্রে ভীষণই দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে, আর এই সমস্ত এককোষী জীব একত্রিত হয়ে জুড়ে গিয়ে পাথরের মতো আকৃতি নিতে থাকে। এই সমস্ত এক একটি পাথরের টুকরো ব্যাকটেরিয়ার ভাণ্ডার ছিল। এই ব্যাকটেরিয়া সূর্যের আলোকে খাবার হিসেবে গ্রহণ করে, আর এই প্রক্রিয়াকে আমরা খুব ভালোভাবে জানি শালক সংশ্লেষণের নামে। এই প্রক্রিয়াতে এই ব্যাকটেরিয়া এক প্রকারের গ্যাস নির্গত করতে থাকে, যেটা হলো অক্সিজেন। এই সমস্ত সূক্ষ্ম জীব
পৃথিবীতে জীবন তৈরির জন্য সবথেকে মহত্বপূর্ণ জিনিসটি তৈরি করছিল, যেটা ছাড়া কোনো জীব জীবিত থাকতে পারবে না। প্রায় 2 বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডলে এই সমস্ত ব্যাকটেরিয়া অক্সিজেনের মাত্রা বাড়াতে থাকে। আজ থেকে প্রায় 1.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এখনও কোনো প্রকারের কমপ্লেক্স লাইফের সৃষ্টি হয়নি। এর মানে প্রায় 2 বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে শুধুমাত্র এককোষী জীবই রয়েছে। এখন পৃথিবীতে কোনো প্রকারের বড় বড় মহাদ্বীপও নেই। বর্তমান পৃথিবীতে ছোট ছোট কিছু দ্বীপ আছে যা চারিদিক থেকে অথই জলে ঘেরা। কিন্তু এই সময়ে পৃথিবীর ক্রাস্টের মধ্যে পরিবর্তন হতে থাকে, যার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠ বেশ কিছু টেকটোনিক প্লেটে ভাগ হয়ে যায়। এই সমস্ত প্লেটের মধ্যে মুভমেন্টের কারণে এই সমস্ত ছোট ছোট দ্বীপ একসাথে জুড়তে থাকে আর নির্মাণ করে একটি সুপার কন্টিনেন্ট, যেটার নাম ছিল রোডিনিয়া। এই সময় পৃথিবীর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল আর পৃথিবীর একদিন মাত্র 18 ঘন্টা ছিল। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। আজ থেকে প্রায় 75 কোটি বছর পূর্বে পৃথিবীর রূপরেখায় পরিবর্তন হচ্ছিল। পৃথিবীর সুপার কন্টিনেন্ট এখন দুই ভাগে ভাগ হয়ে যায় আর মাটির নিচের থাকা আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। এই বিস্ফোরণের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। তখন পৃথিবীর আকাশ কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘে ভরে গিয়েছিল। এই মেঘ থেকে নিরন্তর অ্যাসিড বৃষ্টি হতে থাকে, যার ফলে পৃথিবীর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড ভূমিতে মোটা লেয়ারের কার্বনের স্তর তৈরি করতে থাকে যা বৃষ্টির সাথে ঝরছিল, যার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমতে থাকে। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের তাপকে আর ধরে রাখতে পারত না, যার কারণে পৃথিবীতে আসে প্রথম হিমযুগ মানে আইসেস। এই হিমযুগ পৃথিবীর সবথেকে বড় হিমযুগ ছিল, কিন্তু এটাও সব সময়ের জন্য নয়। সময়ের সাথে সাথে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা আবার বাড়তে থাকে আর পৃথিবীর তাপমাত্রা ফের বেড়ে যায়, যার ফলে পৃথিবীতে জমে থাকা বরফ ধীরে ধীরে গলতে থাকে। কিন্তু বন্ধুরা, ওই এককোষী জীবের কি হলো যেগুলো হিমযুগের পূর্ব থেকে এই পৃথিবীতে মজুদ আছে? আজ থেকে প্রায় 54 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সমস্ত বরফ গলে গেছে, তখন সমুদ্রের নিচে গেলে একটি সম্পূর্ণ নতুন পৃথিবীর দেখা পাওয়া যাবে। অক্সিজেনের কারণে ওই সব এককোষী সূক্ষ্ম জীব থেকেই বিভিন্ন রকমের বহুকোষী জীবে পরিণত হয়েছে। এই সময় সমুদ্রের নিচে বিভিন্ন রকমের সামুদ্রিক গাছ, ছোট আকারের জীব, সেই সাথে বিশাল আকৃতির সমুদ্রের এই প্রাণীটিও ছিল, যার নাম ছিল অ্যানোমোলাকারিস। এই সমস্ত বহুকোষী জীব এককোষী সূক্ষ্ম জীব থেকেই বিকশিত হয়েছিল। এটা হলো পিকায়া। এই জীবটি মাত্র 5 সেন্টিমিটার লম্বা ছিল, কিন্তু এই প্রাণী তার শরীরে অসাধারণ কিছু বিকাশ করে নিয়েছিল, যেটা ভবিষ্যতে গিয়ে মানব শরীরের একটি মহত্বপূর্ণ অঙ্গের তৈরি করবে। এটাই প্রথম জীব ছিল যার মধ্যে মেরুদণ্ড ছিল, আর এটা থেকেই বিকশিত হয়ে এই গুণ ভবিষ্যতে আমরা পাব। আজ থেকে প্রায় 46 কোটি বছর পূর্বে এখন পৃথিবীর রূপরেখা কিছুটা চেনা চেনা লাগছে। পৃথিবীর সুপার কন্টিনেন্ট এখন বেশ কিছু ভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু তারপরও পৃথিবীতে এই সময়ে ভূমিতে বসবাস করা কোনো প্রকার প্রাণী ছিল না। মানে আজ থেকে 54 কোটি বছর পূর্বে যে সমস্ত জীব পৃথিবীতে ছিল তারা সবাই জলে বসবাস করত, আর এই সময় পৃথিবীর ভূমিতে কোনো প্রকার গাছপালাও ছিল না। জানি আপনাদের মনে প্রশ্ন আসছে, এমনটা কেন হয়েছিল? আসলে এর কারণটা ছিল সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি। কিন্তু এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি নতুন লেয়ারের নির্মাণ হচ্ছিল, যেটাকে আমরা ওজোন লেয়ার বলে জানি। বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন ওজোন লেয়ারের নির্মাণ করে, যা পৃথিবীতে আল্ট্রাভায়োলেট কিরণকে আসতে বাধা দিচ্ছিল, যেটা পৃথিবীর চারিদিকে একটি চাদর নির্মাণ করেছিল, যেটা আজ বর্তমানেও আমাদেরকে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মির হাত থেকে বাঁচিয়ে আসছে। এই ওজোন লেয়ার সৃষ্টি হওয়ার ফলে পৃথিবীর পৃষ্ঠে ছোট ছোট শৈবালের জন্ম হতে থাকে, আর এগুলোকেই
পৃথিবীর পৃষ্ঠে জন্মানো সর্বপ্রথম কোনো উদ্ভিদ বলা চলে। সমুদ্রে থাকা এই মাছটির নাম হচ্ছে টিকটালিক, যেটা ছিল প্রথম প্রাণী যেটা সমুদ্র থেকে বাইরে বের হওয়ার নির্ণয় করে। এই মাছ তার ফিংসের ব্যবহার পায়ের মতো করে। এরা ধীরে ধীরে সমুদ্রের বাইরে অধিক সময় পর্যন্ত থাকতে শুরু করে, যার ফলে এদের শারীরিক গঠনে পরিবর্তন হতে শুরু করে। প্রায় এরকমভাবেই দেড় কোটি বছর ধরে ধীরে ধীরে বিকশিত হওয়ার পর এই প্রাণী এখন সম্পূর্ণভাবে ভূমিতে বসবাস করতে শুরু করে। আর ভূমিতে বসবাস করা এই সমস্ত প্রাণীদের বলা হতো ট্যাট্রাপডস। আজ থেকে প্রায় 36 কোটি বছর পূর্বে এই ট্যাট্রাপডস প্রায় সম্পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছিল, আর এটাই সেই প্রাণী ছিল যার থেকে বিকশিত হয়ে ভবিষ্যতে ডাইনোসর, বার্ডস, ম্যামালস আর সর্বশেষে মানুষে পরিণত হবে। এখান থেকে একটি নতুন প্রজাতির শুরু হয়। কিন্তু পৃথিবীর সামনে আরও একটি ভয়ঙ্কর দুর্যোগ অপেক্ষা করছিল। সময়ের সাথে সাথে জীবের বিকাশ দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু একই সাথে পৃথিবীর তাপমাত্রাও দ্রুত বেড়ে যাচ্ছিল। পৃথিবীতে মজুদ থাকা আগ্নেয়গিরির মধ্যে বিস্ফোরণ হতে শুরু করে, যার কারণে পৃথিবীতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলস্বরূপ পৃথিবীর প্রায় সব গাছপালা শুকিয়ে মরে যায় এবং পৃথিবীর প্রায় 95% প্রাণী মারা যায়। এই ভয়ঙ্কর পরিবেশে অল্প কিছু জীবই বেঁচে ছিল, যারা বেঁচে থাকার জন্য যে কোনো কিছুকে খেতে শুরু করে, আর অধিক তাপমাত্রার হাত থেকে বাঁচার জন্য মাটির নিচে বসবাস করতে শুরু করে। সময়ের সাথে সাথে পৃথিবী আবার শান্ত হয়। আজ থেকে প্রায় 20 কোটি বছর পূর্বে পৃথিবী বেশ সুন্দর দেখাচ্ছে। আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে আরও নতুন নতুন ভূভাগের নির্মাণ হয়েছে, যেগুলো একসাথে মিলে একটি সুপার কন্টিনেন্টের নির্মাণ করেছে, যার নাম ছিল পেঞ্জিয়া। এই সময় পৃথিবীকে মহাশূন্য থেকে দেখলে বর্তমান পৃথিবীর মতোই লাগবে। পৃথিবীতে নতুন করে গাছপালার জন্ম হতে থাকে, আর পৃথিবীতে যে 5% প্রাণী জীবিত ছিল তারা বর্তমানে বিকশিত হয়ে নতুন নতুন প্রাণীতে পরিণত হয়েছে, আর যেগুলো এখন এই পৃথিবীতে রাজত্ব করবে এটা হলো ডাইনোসর। ডাইনোসর ওই 5% প্রাণী থেকে বিকশিত হয়েছিল যারা আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল। ডাইনোসরের মধ্যেও অনেক প্রজাতি ছিল, কিছু তৃণভোজী ছিল তো কিছু মাংসাহারী। কিছু ডাইনোসর ভীষণই শান্ত স্বভাবের ছিল তো কিছু ছিল ভীষণই হিংস্র। ডাইনোসর পৃথিবীতে সবথেকে বেশি সময় পর্যন্ত রাজত্ব করেছে, প্রায় 14 থেকে 16 কোটি বছর পর্যন্ত এরা এই পৃথিবীতে রাজত্ব করেছে। তো আসুন বন্ধুরা, এখন যাব আমরা আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে। কি হয়েছিল ডাইনোসরদের সাথে আসুন দেখি। 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম, চারিদিকে গাছপালা, সূর্যের আলো, সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া আর এই ডাইনোসর। কিন্তু ডাইনোসর ছাড়াও এখানে আরও একটি প্রজাতি ছিল যেগুলো আকারে অনেক ছোট ছিল, আর এগুলো দেখতে বর্তমানে ইঁদুরের মতো। সত্যি অর্থে এরাই ছিল আমাদের পূর্বজ, আর ভবিষ্যতে আমরা এটা থেকেই বিকশিত হব। এটা হলো ম্যামালস, মানে স্তন্যপ্রায় প্রাণী। আপনাদের জানকারির জন্য বলে দেই, ডাইনোসরের জন্ম ডিম থেকে হতো, কিন্তু ম্যামালসের জন্ম ডিম থেকে হতো না, আমরা মানুষও ম্যামালস। এই সব ম্যামালস ডাইনোসরের ভয়ে মাটির নিচে লুকিয়ে থাকত, আর এদের এই অভ্যাসটি ভবিষ্যতে তাদের জন্য সবথেকে লাভদায়ী হতে যাচ্ছে। যখন এই সমস্ত প্রাণী এই পৃথিবীতে শান্তভাবে বসবাস করছে, তখন প্রায় 1 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আসা একটি 10 কিলোমিটার বড় একটি অ্যাস্টেরয়েড এই পৃথিবীতে আঘাত করে। এটা এতটা দ্রুত গতিতে পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যে যার কারণে এটার মধ্যে আগুন লেগে যায় এবং একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়। আর তখন পৃথিবীতে এতটা আলোর সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছিল হাজারটা সূর্য একসাথে পৃথিবীতে উদয় হয়েছে। যেখানে এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করেছিল সেখানে একটি 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্তের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত প্রাপ্ত নিদর্শন থেকে এটাই বোঝা যায় এই অ্যাস্টেরয়েডটি বর্তমানে মেক্সিকোর দক্ষিণ পূর্বে অবস্থিত
জুকাটান উপদ্বীপে আঘাত করেছিল। আর এই আঘাতটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যার কল্পনাও আপনি করে শেষ করতে পারবেন না। আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলেছিল এটার আঘাত তার থেকেও বিলিয়ন গুণ অধিক ছিল। কিন্তু এটা তো শুধুমাত্র মহাপ্রলয়ের শুরু মাত্র। অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে বিশাল সুনামির সৃষ্টি হয়। নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার বেশিরভাগ অংশই সুনামির দাপটে লণ্ডভণ্ড হয়ে যায়। এটা হয়তো পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় সুনামি ছিল। এতটা দ্রুত গতিতে আঘাত করার কারণে পৃথিবীতে বড় বড় ভূমিকম্পর সৃষ্টি হতে থাকে। অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে প্রচুর পরিমাণে ধুলাবালি স্পেস পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার সংখ্যা বিলিয়ন টনেরও অধিক হবে, যেগুলো 40 মিনিট পর আগুনের গোলায় পরিণত হয়ে বৃষ্টির মতো আবার এই পৃথিবীতে ছড়তে থাকে। একই সাথে ধুলার একটি বিশাল ঝড় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই পৃথিবীতে মৃত্যুর রূপে নেমে আসে এবং অনেক প্রাণী ধুলার নিচে চাপা পড়েই মারা যায়। যে সমস্ত ডাইনোসর হাঁটলে পৃথিবীতে মাটি কাঁপত, আজ ওই সমস্ত ডাইনোসর পৃথিবীতে মাটির নিচেই চাপা পড়ে মরছিল। আকাশ থেকে লাগাতার আগুনের বর্ষণের ফলে পৃথিবীতে কয়েক ঘন্টার জন্য হাই ইনফ্রারেড রেডিয়েশনের সৃষ্টি হয়। আগুনের বৃষ্টি আর ভয়ঙ্কর ঝড় এই দুটো মিলে এই পৃথিবীতে নারকীয় তাণ্ডব চালায়। ধুলোর মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। আর এই ধুলোর মেঘ কয়েক কিলোমিটার পর্যন্ত মোটা ছিল, যার ফলে পৃথিবীতে কয়েক বছর পর্যন্ত সূর্যের আলোই পৌঁছাতে পারেনি। বেশিরভাগ জীবজন্তু এবং গাছপালা সূর্যের আলোর অভাবেই মারা যায়। 75%-এরও অধিক প্রাণী ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই মহাপ্রলয়টি কারো জন্য লাভজনক হতে যাচ্ছিল, আর সেটা হচ্ছে ম্যামেলস। এরা নিজেদেরকে এই মহাবিস্ফোরণের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। অত্যন্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য এই প্রাণী মাটির নিচে থাকতে শুরু করে, আর বেঁচে থাকার জন্য এরা সব কিছুকেই খেতে থাকে। আর এই সব ডাইনোসরের অবশেষ আমরা ভবিষ্যতে গিয়ে খুঁজে পাব, যার থেকে আমরা ডাইনোসর ছিল এর অস্তিত্বের প্রমাণ ভবিষ্যতে গিয়ে পাব। মহাপ্রলয়ের কয়েক লক্ষ বছর পর এখন পৃথিবী সম্পূর্ণরূপে ডাইনোসর থেকে মুক্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে জীবনের একটি নতুন প্রক্রিয়া চলছে। এই নতুন পৃথিবীতে আমাদের প্রাচীন পূর্বজরা সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে। এখন এরা আকারে আগের তুলনায় বেশ বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও এদের দেখতে আমাদের মতো লাগছে না, কারণ এদের আরও বিভিন্ন প্রজাতিতে বিকশিত হতে হবে। আজ থেকে প্রায় 4.7 কোটি বছর পূর্বে পৃথিবীর পরিবেশ বর্তমান পৃথিবীর মতোই। এই সময় পৃথিবীর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, আর পৃথিবীতে একদিন প্রায় 24 ঘন্টা। এখনকার সব মহাদ্বীপ বর্তমানের মতোই দেখতে প্রায়, শুধুমাত্র একটি নতুন ভূখণ্ডের সৃষ্টি হতেই বাকি আছে। পৃথিবীর টেকটোনিক প্লেটের মধ্যে ফের একবার মুভমেন্ট হতে শুরু করে, যা পৃথিবীর বড় বড় দুটি দ্বীপকে একে অপরের কাছে নিয়ে আসছিল। এটাই সেই ভূখণ্ড যেখানে অধিকাংশ লোক বসবাস করছে যারা এই ভিডিওটিকে দেখছে। এটা হলো ইন্ডিয়া, যেটা এশিয়া মহাদেশের দিকে দ্রুত ধেয়ে আসছিল। আর দুটি দ্বীপের একে অপরের সাথে আঘাতের কারণে তৈরি হয় নতুন পর্বত শৃঙ্খলা হিমালয়। আর এটা হলো পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট। কিন্তু এখনও পৃথিবীতে কিছু একটার কমতি আছে, আর সেটা হলো মানুষ। পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছিল। আজ থেকে প্রায় 40 লক্ষ বছর পূর্বে আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি নতুন পর্বত শৃঙ্খলার সৃষ্টি হয়, ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এই পর্বতটি এইখানে আসা মৌসুমি হাওয়ার জন্য বাধার সৃষ্টি করে, যার কারণে এইখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আর এই জঙ্গলে থাকত এপস। এরা সাধারণত গাছের ওপরেই থাকত, যেখানে এদের খাবারের কোনো প্রকার অভাব ছিল না, যার কারণে তাদের গাছ থেকে নামার তেমন কোনো প্রয়োজন হতো না। কিন্তু এখানে সময়ের সাথে সাথে খরা পড়তে শুরু করে এবং বৃষ্টি না হওয়ার কারণে সম্পূর্ণ জঙ্গল ধ্বংস হয়ে যায়। আর তাই এপসের জন্য খাবারের সংকট দেখা দেয়। খাবারের খোঁজে তারা এখন গাছ থেকে নামার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা হলো অ্যাডিপিথিকাস রেমিডাস। এরা আমাদের
পূর্বজ ছিল যারা একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। এদের ব্রেন একটি কমলা লেবুর আকারের মতো বড় ছিল আর এরা আকারে 4 ফিটের মতো লম্বা হতো। কয়েক হাজার বছর এইভাবেই কেটে যায়। তারপরে এরা দুপায়ে হাঁটার জন্য বিকশিত হয়। এর ফলে শারীরিক শক্তির অপচয় কম হতে থাকে এবং এরা হাঁটাচলা করতে করতেও খেতে পারত। এখন এদের ব্রেনেও দ্রুতগতিতে বিকাশ হচ্ছিল। এরা সময়ের সাথে সাথে বিকশিত হয় এবং তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করা শিখে যায়, যার ফলে শিকার করা আরও সহজ হয়ে যায়। সময়ের সাথে সাথে এরা আগুনের ব্যবহার শিখে যায়। আগুনের খোঁজ আমাদের পূর্বজদের জন্য সবথেকে বড় খোঁজ ছিল। এটা তাদের তাপ, আলো আর অন্ধকারে সুরক্ষা প্রদান করত। আর এই কারণেই পরিবারের তৈরি হতে থাকে। আমাদের পূর্বজরা এখন একসাথে থাকতে শুরু করে, যার ফলে তারা আরও বেশি অধিক সুরক্ষিত থাকত। তারা আগুনে পোড়া মাংস খেত, যার কারণে শক্তির ব্যবহার কম হতো এবং এক্সট্রা এনার্জি তাদের ব্রেনের বিকাশে খরচ হতে শুরু করে। আমাদের পূর্বজদের ব্রেন এখন বেশ বড় হয়ে গেছে। এরা হলো হোমো এরেক্টাস, আমাদের পূর্বজ, যারা অন্য সব পশুদের থেকে অধিক বুদ্ধিমান ছিল আর একসাথে মিলেমিশে থাকা প্রথম জীব। এরা মনের ভাবকে প্রকাশ করার জন্য আলাদা আলাদা সাউন্ডের তৈরি করে, যার থেকে ভাষার সৃষ্টি হয় আর যার কারণে আজ আমরা বর্তমানে কথা বলতে পারছি। আর এটাই ছিল আমাদের সবথেকে বড় উপলব্ধি। এটাই শেষ বিকাশক্রম ছিল যার পর আমরা বিকশিত হয়ে এসেছি। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর পূর্বে কয়েক বছরের বিকাশক্রমের পর আমাদের অস্তিত্বের শুরু হয়। আমরা হোমো সেপিয়েন্স, মানে বুদ্ধিমান জীব। আমাদের কাছে পৃথিবীর সব প্রাণীর তুলনায় সবথেকে বড় ব্রেন ছিল, হাতিয়ার ছিল, ভাষা ছিল আর সবথেকে বড় জিনিস আমাদের কাছে বুদ্ধি ছিল। আর যে বুদ্ধির দ্বারা আমরা আমাদের পৃথিবীর অতীত থেকে বর্তমানের 4.5 বিলিয়ন বছরের সময়কে মাত্র 23 মিনিটের একটি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম হাতে থাকা ছোট্ট একটি মোবাইলের মাধ্যমে। আমরা আমাদের পৃথিবী নামের এই ঘরে আছি। আমরা অনেক আধুনিক হয়ে গেছি। আজ আমরা আমাদের আশেপাশে হওয়ার প্রতিটি ঘটনাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি। আমরা জানি এই সমুদ্র কীভাবে তৈরি হয়েছে, কীভাবে এত বড় পর্বতের সৃষ্টি হলো, আর আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এটা কীভাবে সৃষ্টি হলো। এবং একই সাথে আমরা এটাও জানি পৃথিবীতে জীবন কীভাবে সৃষ্টি হলো। কিন্তু এখানেই সব কিছুর শেষ নয়, আমাদের আরও এগিয়ে যেতে হবে এবং ইউনিভার্সের আরও অজানা রহস্যের উন্মোচন করতে হবে। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিওটি দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।